আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি পরোটা স্পেশাল ভাজি করে দেখাবো কোনো প্রকার পানির স্পর্শ ছাড়াই কালি দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করে দেখাবো এজন্য এখানে আমি একটা মিষ্টি কুমড়া নিয়েছি আমার পুরো মিষ্টি কুমড়াটাই লাগবে না আমি এর কিছু অংশ কেটে নিব। এখানে আমি একটা চাকু দিয়ে মিষ্টি কুমড়াটাকে একটু কেটে নিব। আমার প্রত্যেকটা রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মিষ্টি কুমড়ার প্রত্যেকটা অংশই খাওয়া যায় যেরকম বিচি খাওয়া যায় খোসাটা খাওয়া যায় আর ভেতরের অংশ তো ভাজি ঝোল যেটা ইচ্ছা সেটা করেই খেতে পারবেন এখানে আমি বিচিগুলোকে আলাদা করে নিব আমি আমার চ্যানেলে বিচি ভাজির ভিডিও আছে এছাড়া মিষ্টি কুমড়ার খোসা দিয়ে আমি অনেক রকম ভিডিও বানিয়েছি আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এ পর্যায়ে আমি এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এবং মিষ্টি কুমড়াগুলোকে ডুমো ডুমো করে কেটে নিব আপনারা এই খোসাগুলো সুটকি দিয়ে ভাজি করে খেতে পারেন অথবা ভর্তা করে খেতে পারেন আর হচ্ছে অবশ্যই মিষ্টি কুমড়ার বিচিগুলোকে আপনারা বড়া করে খেতে পারেন যে যেমন ইচ্ছা ঠিক সেরকম করেই খেতে পারবেন ইউটিউবে আমার একটা হাতের কাজের চ্যানেল আছে তাসমিনা পিউ এছাড়া আমার বিজনেস পেজ তানজিম ফ্যাশন হাউজ এবং পিউ কিচেন অ্যান্ড আদার্সের একটা পেজ আছে সেখানে সংযুক্ত হওয়ার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে নিব। এবং এগুলোকে কেটে নিব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি এবং দুই তিনবার অনেক ভালো করে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে আমি আরেকটু পরিষ্কার করে নিব। করে এটাকে আমি পানির থেকে উঠিয়ে নিব ঠিক এরকম ডুমা করে কেটে নেবেন সেক্ষেত্রে ভাজিটা করতে অনেকটাই ভালো হবে পুরা ভাজিটা আমি করব কোনো প্রকার পানির স্পর্শ ছাড়াই এখন আমি গরম তেলে এখানে কালিজিরা জিরা জিরা আর হচ্ছে তেজপাতাটা দিয়ে দেব এগুলো একটু হয়ে আসলে এতে আমি মিষ্টি গুলোকে অ্যাড করে দিব এটা আমার মোটামুটি হয়ে এসেছে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি আমি দেওয়ার পরে মিষ্টি গুলোকে আমি এখানে তেলে ভেজে নিব হালকা একটু তেলে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ মরিচ আর বাকি মিষ্টি কুমড়োগুলোকেও আমি অ্যাড করে দিব এবং এগুলোকেও আমি তেলে একটু ভেজে নিব এটা হচ্ছে তেলে একটু ভেজে নিলে হবে কি ভাজিটা খেতে অনেকটাই টেস্টি হবে এতে তেলটা একটু ভালো করে প্রবেশ করবে পুরা রান্নাটায় আমি ঢাকনা দিয়ে চেপে চেপে করব। কোনো প্রকার পানির ব্যবহার করব না এতে এখন আমি হলুদটাকে অ্যাড করে দিলাম খুব একটা হলুদ দিতে হবে না এখন লবণটাকে আমি অ্যাড করে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে চেপে চেপে এটাকে আমি রান্না করে নিব পুরা রান্নাটা আমি মিডিয়াম আঁচে করব এবং শেষ পর্যায়ে যে চুলার আঁচটাকে একটু কমে দিব আমি লো করে দিব এটা পরোটা দিয়ে খেতে খুবই মজা লাগে এছাড়াও আপনারা যদি চান তাহলে গরম ভাতের সাথেও খেতে পারেন বাট এই খাবারটা যতটা সম্ভব চেষ্টা করবেন রুটি পরোটা দিয়ে খেতে আর পুরো রান্নাটায় ঢাকনা দিয়ে চেপে চেপে করবেন এক্ষেত্রে খাবারের স্বাদ এবং গন্ধ দুইটাই বজায় থাকবে দেখুন ভাজির কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে এসেছে আমার ভাজিটা মোটামুটি হয়ে এসেছে এটা আরও হবে আমি ঢাকনা দিয়ে চেপে চেপে চুলার জালটাকে মিডিয়ামে রেখে এখন ভাজিটাকে আমি রান্না করে নিব ভাজির থেকে আমার তেলটা বের হয়ে এসেছে এ পর্যায়েতে আমি চিনিটা অ্যাড করে দেবো যে যেমন স্বাদের চিনি খান ঠিক সেই রকমই দিবেন এভা মিষ্টি কুমড়াতে চিনির ব্যবহার করলে ভাজিটা খেতে অসম্ভব ভালো লাগে আমার তেলটা মোটামুটি ছেড়ে এসেছে ভাজিটা আর একটু হবে ঢাকনা দিয়ে চেপে এটাকে আমি আর একটু ভেজে নিব দেখুন কতটা সুন্দর হয়েছে আর গন্ধটাও অনেক ভালো এসেছে অবশ্যই রান্নাটা বাসায় ট্রাই করবেন আমার ভাজিটা রেডি হয়ে গেছে দেখুন তেলটা একদম হচ্ছে মিষ্টি কুমড়ার থেকে ছেড়ে এসেছে মিষ্টি কুমড়ার সাথে এতটুকু তেলও লেগে নেই এ পর্যায়ে আমি তেলটাকে মিষ্টি কুমড়ার থেকে ছাড়তে দিব। তেল আর ভাজিটাকে আমি একদম আলাদা করে নিব রান্না করার সময় যদি কড়াইটা অনেক বেশি গরম করেন আর তেলটা গরম করেন সেক্ষেত্রে এরকম তেলটা ছাড়িয়ে নেওয়া যায় আমার রেডি হয়ে গেল কালিজিরা জিরা দিয়ে মিষ্টি ভাজি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ